বেহুলা লক্ষিন্দর গল্প আমাদের হাজার বছরের লোকগাথা। এই বেহুলা লক্ষিন্দর, বেহুলা তার জামাইকে বাঁচানোর জন্য তার জামাইকে বাসর ঘরে সাপ কামড় দেয়। সেই জামাইকে নিয়ে সে মনসা দেবীকে তার কাছে যাওয়ার জন্য এবং তার কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে হচ্ছে বেহালায় করে তার জামাইকে নিয়ে যায়। একটা সময় কুমির আসে, কুমির এসে তার জামাইকে খেতে চায়। সে গান গেয়ে কুমিরকে সন্তুষ্ট করে, পাখিদের সন্তুষ্ট করে, রয়্যাল বেঙ্গল টাইগার আসে তাকেও সে সন্তুষ্ট করে। একটা সময় সে কী করে, তার জামাইয়ের জীবনটাকে আবার নতুন করে মনসা দেবীর পুজো করে নেচে গিয়ে তার জামাইকে সে আবার মানুষ হিসাবে জীবন দান হয়।